لو
তাহলে কি বাগানে আম টাম খেতে গেল নাকি রে বাবা? সত্য ভালো গাছ থেকে মরে যাবে, ওই লোক তুমি কোথায় গেলে ফিরে এসো? না 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 না, রবের প্রবণে কোথাও কোনো পত্তা পাওয়া যাচ্ছে না। তাহলে কি কোনো হিংস্র প্রাণী ছেলেটাকে একেবারে খেয়ে ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, সীতা সংসার হারা জনম দুঃখিনী বনবাসে। তার একমাত্র সম্বল তার পুত্র লোভ, লোভকে ঘুমিয়ে রেখে মা জানকী সরোবরে স্নানে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা সীতা কেঁদে কেঁদে পুত্র যোগে প্রাণপাত করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি আমি মা সীতার আর দুঃখ সইতে পারবো না। যোগী বাল্মীকি লোভকে তো ভবনে না দেখতে পেয়ে লোভের সময় একটি সন্তানের মনে সৃষ্টি করছে। তোমার পুত্র লও, তুমি এইটা বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে তাকে তুমি দেখো, আমি তো দেখছি মা তোমার পুত্র তো ঘুমিয়েই রয়েছে। না বাবা তোমার কথা ভুল হচ্ছে, এই দেখো বাবা আমার ছেলে তো আমার সাথে সাথে সরোবরে স্নানে গেলে। মা সীতা আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা, আমি ভেবেছিলাম লোককে এই তপবনে কোন হিংস্র প্রাণী খেয়েই ফেলেছে। তোমার দুঃখ না সইতে পেরে মা জানকী আমি যে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করেছি মা, এই লোভ যেমনি তোমার সন্তান আমি সৃষ্টি করেছি তার নাম রেখেছি কুশ। কুশ হবে তোমার ঠিক যেমন এই সন্তান কুশ। কুশ কুশ তুমি উঠে এসো কুশ, ওই দেখো কুশ তোমার মাথা দাঁড়িয়ে রয়েছে, যাও কুশ তুমি তোমার মাতার কোলে চলে যাও। মা সীতা এমনি সন্তান ছিল, যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে দৈকি পুত্র হয়ে গেল। তার দুই সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে।